টুনি, আমি কাজে গেলাম। দাঁড়াও না গো, তোমার সাথে আমার একটু কথা ছিল। এই হলো তোমার আরেক সমস্যা। তোমাকে কতবার বলেছি বৌমা, আমার ছেলেটা যখন কাজে বের হবে তখন পিছু ডাকবে না, এতে অমঙ্গল হয়। আমি তো অকারণে ডাকিনি মা, আমি তো একটা কথা বলার জন্যই ডেকেছি। তোমরা থামবে, আমাকে কি বলবে বলো তো, আমার যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছিলাম কি, সামনে তো বর্ষাকাল আসছে, আজ রাতে আকাশটা অনেক খারাপ ছিল, এদিকে ঘরে চালটা ভেঙে আছে, চালটা না সারালে যে বর্ষাকালে ঘরে থাকতে পারবো না। সেই চিন্তা কি আমার নেই, আমিও তো একটা পাখি নাকি, এক হাতে কাজ করে কয়দিন সামলাবো বলো, তবুও আমি দেখছি কি করতে পারি। এই তো আমার একটা মাত্র ছেলে কাজ করতে করতে জীবনটা শেষ করলো, বলি কি শুধু আমার ছেলেকে না বলে নিজে কিছু করলেও তো পারো। আমি 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 কি করে করতে পারি মা? সব কিছু কি তোমায় বলে দিতে হবে নাকি? তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা আনলেই তো পারো, তাহলে আমার ছেলেটার একটু সাহায্য হতো। আপনি সবকিছু জেনেও এ কথা বলছেন মা? আপনি তো জানেন আমার বাবা নেই, দাদা কোনোভাবে সংসারটাকে সামলাচ্ছে, সেখানে আমি কিভাবে গিয়ে টাকার কথা বলবো মা? তাহলে আর কি, আমার ছেলেটার কপাল খারাপ, কোন কুক্ষণে যে তোমাদের মতো ভিখারির ঘরে ছেলেকে বিয়ে দিতে গেলাম, কে জানে। মিনু টুনটুনি টুনিকে অনেক কথা শুনে সেখান থেকে চলে যায়, আর টুনি সবার আড়ালে চোখের জল ফেলতে থাকে। এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে আসে, আর টোনা কাজ থেকে বাড়ি ফেরার সময় বড় রাস্তায় গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আই সৃষ্টিকর্তা, এ তুমি কি সর্বনাশ করলে, আমার ছেলেটাকে এভাবে বিছানায় ফেলে দিলে। এভাবে কাঁদবেন না মা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, তিনি নিশ্চয়ই সব ঠিক করে দিবেন। চুপ কর আলক্ষী মেয়ে কোথাকার, আজ তোর জন্য আমার ছেলেটার এই অবস্থা, তোকে বিয়ে করে এই ঘরে আনার পর থেকে আমার ঘরের লক্ষ্মী বিদায় নিয়েছে। এ আপনি কি বলছেন মা, আমার জন্য এসব কেন হতে যাবে, আমি তো আমার জীবন দিয়ে এই সংসার আগলে রেখেছি মা। তোকে সকালেই বললাম ছেলেটাকে পিছন থেকে ডাকিস না, পেছন থেকে ডাকার কারণে আজ আমার ছেলের এত বড় ক্ষতি হলো, এখন এই সংসার কে সামলাবে শুনি? আমি সামলাবো মা, আজ থেকে এই সংসার আমি সামলাবো। হায় সৃষ্টিকর্তা, ওখানে তো বলে এলাম সংসার আমি সামলাবো, কিন্তু কিভাবে? তুমি আমার সহায় হও সৃষ্টিকর্তা, আমার সহায় হও। সকালে কাজের খুঁজে বেরিয়েছি, কিন্তু কোনো কাজই তো পেলাম না, এখন আমি কি করব, সবার খাবারের জোগাড় কিভাবে করব? আরে ওখানে তো ভিড় কেন ওমা, ওখানে তো দেখছি খাবার বিতরণ করছে, নিশ্চয়ই গরিব দুঃখীদের খাওয়াচ্ছে, আমি বরং একটু ওখানেই যাই। খাবার আনোনি যে? মা আমি খাবার কোথা থেকে আনবো, কালকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পাইনি, রাস্তা দিয়ে আসার সময় দেখি গরিব দুঃখীদের বিনামূল্যে খাবার দিচ্ছে, তাই ওখান থেকে খাবার নিয়ে কাল আপনাদের খাইয়েছি মা, আর আমি কাল থেকেই তো না খেয়ে আছি মা। তুমি খাওনি, আমি সেটা জানি না কি, আমি তো জানি তুমি খেয়েই এসেছো, আর যখন কিছু করতে পারবে না তাহলে বড় মুখ করে বলতে গিয়েছিলে কেন, তুমি সংসার সামলাবে, এখন আমি কিছু বুঝি না বাপু, আমার ছেলের খাবার কোথা থেকে আনবে, আনো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়, আর টুনি পুকুর পাড়ে গিয়ে বসে কান্না করতে থাকে। আমার কপালে এসব কেন লিখেছিলে সৃষ্টিকর্তা, কেন? আমি আর পাচ্ছি না, এখন বাপের শাস্তি দিচ্ছে তুমি আমাকে। টুনি এভাবে কান্না করতে থাকে, আর তার মনের কষ্টের কথাগুলো বলতে থাকে, আর তখনই পুকুরের জল কথা বলে ওঠে। আর কেঁদো না টুনি, আর কেঁদো না, এবার কান্না থামাও। কে কে তুমি? আমি পুকুর, আমি এতক্ষণ তোমার কষ্টের কথাগুলো শুনছিলাম, তাই এখন তোমার সাথে কথা না বলে থাকতেই পারলাম না। আমার কষ্টের
কথা শুনে তুমি কি করবে? আমার কষ্ট বোঝার মতো যে কেউ নেই গো, কেউ নেই। আমি তোমার কষ্ট দূর করার জন্যই তো এসেছি। দাঁড়াও, একে এটা তো একটা হাড়ি। আমি এই হাড়ি দিয়ে কি করব? পেটে ভাত উঠছে না। আর হাড়ি, রান্না করার হাড়ি তো আমার ঘরেও আছে। এটা কোনো সাধারণ হাড়ি নয়। বাড়িতে তুমি যা রান্না করবে তা খেতে খুবই সুস্বাদু হবে, আর খাবার ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না তুমি এই মন্ত্রটি পড়ছো। জাদুই হাড়ি শেষ হয়েছে আমার কাছে। টুনি পুকুরের দেয়া হাড়ি পেয়ে অনেক খুশি হয়, আর সেই হাড়িতে কুকুর কিছু খাবারও দিয়ে দেয়। আর সেই খাবার টুনি সারাদিন বিক্রি করতে থাকে। হাড়ির সুস্বাদু খাবার খেয়ে সবাই মুহূর্তেই হাড়ির সামনে লাইন হয়ে দাঁড়ায়। দূর ছাই, আমার আর এই রোজ রোজ একই খাবার খেতে ভালোই লাগে না। কোথাও একটা কোরমা পোলাও খাবো তা না? আমি রোজ স্বপ্নে কোরমা পোলাও মুরগির রান খাচ্ছি। আহা, কি সুস্বাদু খেতে। সেসব তোমার স্বপ্নেই খেতে হবে, বাস্তবে আর খেতে হবে না। কেন কেন হবে না কেন? কারণ তোমার তো আর অল্প দিয়ে হয় না, তোমার সবকিছুই বেশি বেশি লাগে। কি কি বললে? আমি বেশি বেশি খাই? বেশ তবে, যাও এক্ষুনি আমার জন্য পোলাও নিয়ে এসো। আর যদি না এনেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। না মানে ইয়ে বউ, আমার ভুল হয়ে গেছে। সেই ভুলের শাস্তির জন্যই তোমার এখন পোলাও আনতে হবে। দূর ছাতার মাথা, কেন যে সত্যি কথা বলতে গেলাম। আরে আরে, ওটাতে একটা দোকান দেখতে পাচ্ছি, যাই তো গিয়ে দেখি তো। একই টুনি, তোমার হাড়ির ভেতর থেকে যে পোলাওয়ের গন্ধ ভেসে আসছে। হ্যাঁ কালু দাদা, আজ পোলাও রান্না করেছি, তা দিব নাকি এক প্লেট? হ্যাঁ হ্যাঁ দাও, কিন্তু প্যাকেট করে দিও, আমার বউ খাবে। আমি পোলাও কেনার টাকা কোথায় পাবো? আর টাকা নেই আমার কাছে। টাকা দিয়ে কিনে আনতে না পারো চুরি করে আনবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার পোলাও চাই মানে চাই। কি বললে তুমি? শেষে কিনা তুমি আমাকে দিয়ে চুরি করাবে? হ্যাঁ করাবো, আমার চেয়ে আরো পোলাও চাই। এবার দেরি করো না তো, সন্ধ্যা নেমে আসছে। যাও এবার রাতের আধারে কাজটা সেরে ফেলো। এই তো এখান থেকে সব দেখা যাচ্ছে, ওই তো হাড়ি, ওটাতে হয়তো পোলাও আছে। টুনিরা ঘুমালেই চুরি করব। বৌমা, আজকে কি সব খাবার শেষ হয়েছে? হ্যাঁ মা, আজকে সব খাবার শেষ হয়েছে। আর কিছুদিন পর আপনার ছেলের অপারেশন করাবো। কুকুরের দেয়া ওই হাড়ি না থাকলে যে কি হতো মা? ঠিক বলেছো, জাদুই হাড়ি হওয়াতেই তো আমাদের দিন পাল্টে গেছে। জাদুই হাড়ি? এরা এসব কি বলছে? জাদুই হাড়ি হলে তো এই হাড়ি আমাকে চুরি করতেই হবে। এরপর কালু রাত গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কালু টুনির হাড়িটা নিয়ে চলে যায়। তোমাকে মাথা মোটা বলবো নাকি গাধা বলবো? বলো তো, তোমার কাছে চেয়েছি পোলাও আর এনেছো হাড়ি। আরে গিন্নি, এটা কোনো সাধারণ হাড়ি নয়, জাদুই হাড়ি গো জাদুই হাড়ি। সেজন্যই তো টুনির এত তাড়াতাড়ি সব খাবার বিক্রি হয়ে যায়। তাই নাকি? তাহলে আমরা ওই জাদুই হাড়ি দিয়ে পোলাও কোরমা বানাবো আর বিক্রি করব। তা না হয় করব, কিন্তু বউ এই হাড়িতে কিভাবে কি করতে হয় তা তো আমি জানি না। আরে ওসব ভেবো না তো, আমি তো আছি। দাঁড়াও আগে একটু জল দিয়ে দেখি কি হয়। কি বউ, এ কি করলে? এই জল তো আর থামছে না, এভাবে জল পড়লে তো সব ভেসে যাবে। আমি ওকে কিছু বুঝতে পারছি না। বাঁচাও বাঁচাও আমাদের। কালু আর কাকুলি খাবার বন্ধ করার সেই মন্ত্রটা জানতো না বলে
হাড়ির ভিতর থেকে জল বেরিয়ে পুরো ঘর ভেসে যায়, আর সে জলে ডুবে দুজনেই মারা যায়। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, কালু আর কাকলির হয়েছে সেই অবস্থা। লোভী হলো তাদের মৃত্যুর কারণ। এদিকে সকাল হতে সেই হাড়ি টুনির ঘরে পৌঁছে যায়, আর টুনি সুন্দরভাবে তার কাজ করে যায়। নির্জন জঙ্গলের গভীরে ছিল এক বিরাট বাড়ি। বাইরে থেকে বাড়িটা লক্ষ্য করলে এক অদ্ভুত অনুভূতি হতো। রাত নামলে উপরে বইছে ঠান্ডা হাওয়া। নিচুম সেই পরিবেশে নেমে আসতে মায়াবী কান্না। টুনা প্রায় দীর্ঘদিন পর পরিবারের সেই বাড়িতে এসে ওঠে। বাবা, এখানে কি অন্ধকার? আমি কিন্তু খুব ভয় করছে বাবা। এই দিদি, তোর ভয় লাগছে না রে? সবার মাঝে থাকতে ভয় কি সেটি বলতো? এখন তো লোডশেডিং হয়েছে মনে হচ্ছে। বিদ্যুৎ চলে এলেই সব আবার আগের মতো হয়ে যাবে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এমন সময় কেয়ারটেকার ইগল অদ্ভুত ভাবে হাড়িকে নিয়ে সেখানে এসে হাজির হয়, আর তার এমন ভাবে আগমনে সবাই হক চকিয়ে যায়। ভয় পাবেন না, আমি এই বাড়ির কেয়ারটেকার। এতদিন ধরে আমি এই বাড়ি সামলিয়ে রেখেছিলাম। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, এখানে কি সবসময় লোডশেডিং হয়েই থাকে? না, তবে আজ সারা রাত আর কোনো বিদ্যুৎ আসবে না। আপনাদের মমের আলোয় আজ সারা রাত কাটিয়ে দিতে হবে। কি আর করার, সাময়িক ত্রুটি যখন হয়েছে তখন তো আর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তুমি বরং এখন আমাদের মমের ব্যবস্থা করে দাও। শুধু মোম নয়, আমি আপনাদের খাবারেরও ব্যবস্থা করছি। তার আগে আপনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। এই বলে কেয়ারটেকার ইগল কিছু মোম জ্বালিয়ে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করতে থাকে। টোনা, লোকটার কথাগুলো কেমন একটা গম্ভীর মনে হলো না, আর কেমন জানি রহস্যময় মনে হলো। ওসব তোমার ভুল ধারণা, এবার ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে মেয়েদের নিয়ে ওয়াশরুমে চলো। বাবা, তুমি কিন্তু আমাদের থেকে একদম দূরে যাবে না, আমাদের কিন্তু ভীষণ ভয় লাগছে। ওরে পাগলি মেয়ে রে, আচ্ছা ঠিক আছে, চল তবে এবার। তারপর সবাই মিলে মোমের আলোতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে, আর টুকি অনুভব করতে পারে তার পাশে তার দিদি নেই। কে, দিদি কোথায় চলে গেল? ও তো আমার সাথে এক বিছানাতে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল দিদি? এই দিদি, কোথায় চলে গেলি তুই? হঠাৎ করে পিছনে তাকায়, আর ছায়া দেখে ভয়ে আটকে ওঠে। কিন্তু টুকি যতই ছায়ার কাছে আগাতে থাকে ততই তার সামনের ছায়াটা অদৃশ্য হতে থাকে। টুকি ছায়াকে অদৃশ্য হতে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, আর তখনই সে জানালার বাইরে কান্নার আওয়াজ শুনতে পায়। এসব কি হচ্ছে মা? বিশ্বাস করি আসলে টুনটুন আর টুকি হলো সৎ বোন। টুনটুনের মা মারা যাওয়ার পর তার বাবা টুকির মাকে বিয়ে করে ঘরে আনে। টুনি টুনটুনকে নিজের মেয়ের মতো করে দেখলেও টুনটুন তাদের মনে প্রাণে একদমই সহ্য করতে পারে না। সব সময় তার মনে কিছু একটা ঘোরপাক খেতেই থাকে। বলতো টুনটুন টুনির কোনো কথার উত্তর না দিয়ে হনহনিয়ে যেতে থাকে। উত্তর তো দিচ্ছিস না, তবে বেশি দূরে যাস না কেমন? কারণ এখানে তো তেমন কিছু জিনিস না। তোমার থেকে অনেক ভালো চিনি আমি।
জেমি এখানে আগে কোনোদিনও আসেনি, আর সে কিনা বলছে সে আমার থেকে অনেক ভালো চেনে। কি জানি মেয়েটার মাথায় কখন যে কি ঘটে কে জানে। আচ্ছা তুই যেন কি বলছিলি বলতো এবার টুকি। টুনি আর টুকি একে অপরের সাথে গল্প করতে থাকে। ঠিক তখনই কেয়ারটেকার সেখানে এসে হাজির হয়। কে কি তুমি এখানে এলেছি, কিছু কি বলবে? বলবো তো বটে, তবে এখন না, সময় হলে। তার আগে শুধু সাবধানে থাকবেন, কারণ যখন তখন সে চলে আসতে পারে। কে চলে আসতে পারে, কি হলো বলো? কেয়ারটেকার ঈগল আর কোনো কথা না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আর টোনি কেয়ারটেকারের এমন কথা শুনে পুরো ভয়ে কুঁচকে যায়। এমন সময় টোনা বাড়ি ফিরে আসে, আর টোনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা একটু অবাক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু মেয়ে দুটোকে দেখে রেখো, বুঝেছ? আচ্ছা ঠিক আছে টোনা। পাগলি, ওসব কিচ্ছু নয়, আমি তো এখানে একটা কাজে এসেছি। কাজ শেষ না হলে যাই কিভাবে বলতো মা? তবে আমি কথা দিচ্ছি, আগামী দুদিনের মাঝেই আমরা এখান থেকে চলে যাব। এবার খুশি তো? হ্যাঁ বাবা, খুব খুশি। এবার গিয়ে তাহলে দিদির সাথে খেলা কর যা। টুকি খেলার জন্য বেরিয়ে যায়। এদিকে টোনা আর টুনি কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর এভাবে দেখে দেখে দিন পেরিয়ে রাত নেমে আসে। টেবিলে তো সবার জন্য খাবার দিয়েছি, কিন্তু টুনটুন কোথায়? দিদি হয়তো ঘরে বসে আছে। তোমরা খাও মা, আমি কি দিদিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এরপর টোনা আর টুনি দুজনে মিলে খাবার খেতে থাকে, আর টুকি তার দিদিকে ডাকতে চলে যায়। দিদি দিদি, এ দিদি, মা খেতে ডাকছে, কেমন করে বসে আছিস কেন রে? টুনটুন যেই না উঠে দাঁড়ায়, অমনি তার ভয়ানক চেহারাটা দেখে টুকি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। দিদি, তোর এমন চেহারা কেন হয়েছে? কি হয়েছে তোর দিদি, কি হয়েছে? তুই তাহলে আমাকে আসল রূপে দেখেই ফেললি, এবার তো তাহলে তোর মৃত্যু অনিবার্য। আমি কি কিছু করিস রে দিদি? আমি কি তুই যেতে দে দিদি? গলা ধরে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, আর উপর থেকে ফেলে দেওয়ার কারণে টুকি মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে মারা যায়। উপর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে টোনা আর টুনি দুজনেই বাইরে দৌড়ে আসে, আর নিজেদের ক্ষতবিক্ষত সন্তানের লাশ চোখের সামনে দেখতে পায়। আমার টুকি, টোনা, আমার টুকি কি হয়ে গেল? কে আমার মেয়েটাকে এভাবে মেরে ফেললো? মা টুকি, টুকি তো টুনটুনের সাথে ছিল, তাহলে টুনটুনের কি অবস্থা? টুনটুনের জন্যই দুজনে টুকির লাশ দেখে দৌড়ে টুনটুনের ঘরে যায়, আর সেখানে গিয়ে তারা যা দেখল তাতে করে তারা দুজনে পুরো আঁতকে উঠল। টুনটুন, এই তোর কি চেহারা হয়েছে? তুই এমন করছিস কেন? তোরা আমার আসল রূপ দেখে ফেলেছিস, এবার তোদেরও মরতে হবে। এই বলে পেতনি টোনা টুনির দিকে তীরে আসতে থাকে, আর তখনই টোনা টুনি বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা কেন লাগালি? কল কল বলছি, আমাকে বের হতে দে, আমি তাদের রক্ত চুষে খাব। আমি বলেছিলাম না, ও যখন তখন চলে আসবে, বাঁচতে চাইলে পালান আপনারা। আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। টোনা, তুমি এক্ষুনি কোনো তান্ত্রিককে ডেকে নিয়ে এসো। আমি আমার এক মেয়েকে হারিয়েছি, আরেক মেয়েকে কিছুতে হারাতে চাই না। টোনা, যাও তুমি। টোনা টুনির কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তান্ত্রিকের কাছে যায়, আর সব খুলে বলে তান্ত্রিককে নিয়ে বাড়ি ফিরে আসে, আর তান্ত্রিক দরজা খুলে ঘরে প্রবেশ করে। কে তুই? এই নিষ্পাপ মেয়ের উপর তুই কেন ভর করেছিস? আমি কাছে ইতালির গাজর বাড়িয়ে একমাত্র মেয়ে টিংকি। আমি এই বাড়ির ছেলে রকিকে ভীষণ ভালোবাসতাম, রকিও আমাকে ভালোবাসত, কিন্তু তার বাবা মা
তোর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যদি নিজের ভালো চাস তো এক্ষুনি এই মেয়ের শরীর ত্যাগ করে বেরিয়ে যা, নয়তো সারা জীবনের জন্য আমার হাতে বন্দী হয়ে যাবি। আমি কিছুতেই এই মেয়ের শরীর ছেড়ে কোথাও যাব না, আমি আমার ইচ্ছে পূরণ করে ছাড়ব। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার তাহলে আমাকে আঙ্গুলটা বাঁকাতেই হবে। এই বলে তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র বলে পিতনিকে টুনটুনের শরীর থেকে বের করে নিয়ে আসে আর বোতলে বন্দি করে নিজের থলের ভিতর বন্দি করে ফেলে। এদিকে টুনি আর টোনা নিজেদের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চিরতরে চলে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।